হেমতাবাদের মধ্যবুটিন এলাকায় এক ডেকোরেটর ব্যবসায়ী গোডাউনে চুরির ঘটনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম সিদ্দিকি আলী, দিলওয়ার হোসেন ও সাদ্দাম আলী। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি হেমতাবাদের বিভিন্ন এলাকায়। ধৃতদের থেকে কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 24 এপ্রিল হেমতাবাদ ব্লকের গুঠিনের এক ডেকোরেটর ব্যবসায়ী গোডাউনে চুরির ঘটনা ঘটে। চুরি যায় 33টি সিলিং ফ্যান সহ কিছু সামগ্রী। ঘটনা জেনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় একাধিক চুরি ঘটনায় এই তিন যুবক যুক্ত বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়।